ফ্যাক্ট নাম্বার 10। বন্ধুরা, আমরা সকলেই জানি যে কিছুদিন আগে যা গরম পড়েছিল প্রায় প্রাণ যায় যায়। তো IMD মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের অনুযায়ী এপ্রিল মাস পর্যন্ত আমাদের অল ওভার ইন্ডিয়ার সব থেকে হটেস্ট সিটি সেগুলি হলো হচ্ছে মুর্শিদাবাদ আর বাঁকুড়া, যেখানকার টেম্পারেচার ছিল গড়ে 40-43 ডিগ্রি সেন্টিগ্রেড। ফ্যাক্ট নাম্বার 9। তো ফ্রেন্ডস, আমরা আগে একটা শর্টস ছেড়েছি, সেখানে ফ্লেমিঙ্গো নিয়ে একটা আমরা ফ্যাক্ট দিয়েছিলাম। যারা যারা এটা দেখেননি তারা তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে আসুন। তো আজকে যেটা ফ্লেমিঙ্গো নিয়ে একটা ফ্যাক্ট, সেটা হলো অনেক জায়গায় দেখবেন যে ফ্লেমিঙ্গোর ইয়ক বা ডিমের যেটা কুসুম সেটা হচ্ছে পিঙ্ক কালারের, কিন্তু এটা সম্পূর্ণ ভুল বা ফেক নিউজ। ফ্লেমিঙ্গোর ইয়কের কালার নর্মাল বার্ডদের মতনই ইয়েলো হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 8। বন্ধুরা, আপনারা যদি কখনো গাছের মধ্যে খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই তারা খেয়াল করেছেন কাঠ ঠোকর পাখি, যার ইংলিশ নাম উডপেকার। কিন্তু আপনারা কি জানেন এরা এক সেকেন্ডে প্রায় 20 বার কাঠের ঠোকর মারতে পারে, আর যেটা একদিনে 12,000 বার। প্রতিবার যখনই গাছের মধ্যে ঠোকর মারে সে তার 1400 গ্রাম পাওয়ার দিয়ে গাছের মধ্যে ঠোকর মারে, যেটা একটা মানুষের আঘাতের প্রায় 14 গুণ বেশি। ফ্যাক্ট 7। বন্ধুরা, আমরা ছোট থেকে সবাই পড়ে এসেছি চোখের পাতা নেই এমন একটা প্রাণীর নাম, সবাই পড়েছেন মাছ, কিন্তু এটা ছাড়াও আছে সাপ, যাদের চোখ বন্ধ করতে পারে না কারণ ওদেরও চোখের পাতা নেই, বরঞ্চ ওদের ওই চোখের পাতার বদলে চোখের মধ্যে ব্রিল নামক আঁশ থাকে, যেটা ওদের ধুলো ময়লা থেকে চোখকে প্রোটেক্ট করে। ফ্যাক্ট 6। বন্ধুরা, একঝাঁক পেঁচাকে কি বলা হয় জানেন? আই হোপ জানেন না, তো জেনে নিন, একঝাঁক পেঁচাকে একসাথে বলা হয় পার্লামেন্ট। ফ্যাক্ট নাম্বার 5। বন্ধুরা, আমাদের শরীরে প্রায় 7 ট্রিলিয়ন বা তারও বেশি নার্ভ বা স্নায়ু আছে, যাদেরকে একসাথে বলা হয় নার্ভাস সিস্টেম। এই নার্ভ গুলি শরীরে প্রায় ইলেকট্রিক্যাল ওয়ারিং এর মতো, মানে ঘরের মতো ওয়ারিং থাকে, লাইক সেরকমই ব্রেন, স্পাইনাল কর্ড বাকি শরীরের মধ্যে প্রবাহ করে থাকে, এবং মানুষের ব্রেনে প্রায় 100 বিলিয়ন নিউরন আছে। ফ্যাক্ট নাম্বার 4। বন্ধুরা, ডাস্টি নামের একটা ক্যাট ছিল যে তার সারা জীবনে 420টি কিটেনের জন্ম দিয়েছে, যেটা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডেও দর্জিত আছে। ফ্যাক্ট নাম্বার 3। বন্ধুরা, ওয়ার্ল্ডের সবথেকে ডেডলিয়েস্ট ফিশের নাম কি জানেন? কি স্টোন ফিশ। এর ওজন প্রায় 2 কেজি, আর এবং এতে 13টি মেরুদণ্ডের মধ্যে ভেনামাস স্যাক বা বিষাক্ত থলি থাকে, যার জন্য এদের কাছে অন্য কোনো মাছ বা শত্রু ঘেঁষতে চায় না। ফ্যাক্ট নাম্বার 2। বন্ধুরা, হোমিং পিজন বা লেসার পিজন, যাদেরকে মালিকের বাড়ি থেকে যদি 2000 কিলোমিটার দূর থেকে ছাড়া হয় প্রপার ট্রেনিং দিয়ে, তাহলে ওরা অনায়াসে বাড়িতে চলে আসতে পারে। ফ্যাক্ট নাম্বার 1। বন্ধুরা, হাতি তো আমরা সবাই দেখেছি, আর আমরা তাকে চিনে থাকি মেনলি ইমপ্রেসিভ মেমোরির জন্য, কিন্তু রিসেন্ট টাইমের একটা রিসার্চে দেখা গেছে যে হাতিরা 150 মাইল দূর থেকেও রেন ডিটেক্ট করতে পারে, মানে বৃষ্টি হবে কি হবে না সেখানে সেটা ওরা বুঝে যেতে পারে। সো বন্ধুরা, অনেক খাটাখাটনি অনেক রিসার্চের পর এই ফ্যাক্টগুলো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এর ফলে পরবর্তী যে কোনো ভিডিও বানানোর জন্য আমরা প্রচণ্ড মেন্টালিটিভাবে পাওয়ার পাবো এবং আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ক্যাপ্টেন লোহো।